সেভেন কালার্স ইন ওয়ান লেক, লেকের নামটি নিশ্চয়ই বলে দিতে হবে না? সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লেলাদাকের 86th এপিসোড। গড হ্যাজ গিফটেড টু আস দিস বিউটিফুল প্যাংগং লেক। আমাদের ট্যুরের 4th ডেতে আমরা খুব সকালে নুব্রা থেকে প্যাংগং এর উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তা ভীষণ চড়াই উতরাই। 3 idiots এর সেই ফেমাস প্লেসে আমরা এখন পৌঁছে যাব, কিন্তু সেই ডেঞ্জার রাস্তায় আমাদের এন্টারটেনমেন্টে কোনো ভাটা পড়েনি, থ্যাংকস টু ট্রাভেল অ্যাপ। এই চলার পথে আমাদের সঙ্গী ছিল শায়ক নদী, এতক্ষণ ছিল ট্রেলার, এবার দেখুন পুরো সিনেমা। আজিয়াম থেকে রাস্তা দু ভাগ হয়ে যায়, একটি প্যাংগং, অন্যটি লেট দিকে। জব তক হে যা মুভির শুটিং পয়েন্ট দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি। লেলাদাকে BRO বর্ডার রোড অর্গানাইজেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। तो राहें थी चलाती वो खुद अपनी राह बनाता गिरता संभलता मस्ती में चलता था वो हमको कल की फिक्र सताती वो बस आज का जश्न मनाता हर लम्हे। बेला बारार संगे संगे पहाड़ेर बरफ गला जल रास्ते जेन नदी हो जाए। लादाखेर चैलेंज हलो एखानकार रास्ता। নুব্রা থেকে গাড়ি ছাড়ার পর শায়কে ছোট দোকান ও টয়লেট পাবেন। শহরে জীবনের যাতাকলে এই জীবনের প্রতীক্ষা ছিল যে অনেক কাল, সাক্ষাৎ স্বর্গে পৌঁছানোর পথ। রাস্তার পাশে ছুটে যেতে দেখলাম ঘোড়াদের দল বেঁধে। পাহাড়ি রাস্তায় মারাত্মক জ্যামের পর এবার হালকা সবুজের হাতছানি। এটা 12,500 feet, এখানে লাঞ্চ করার মতো হোটেল রেস্টুরেন্ট পেলাম। আবার রওনা, সঙ্গে পেলাম নাম না জানা পাহাড়ি চঞ্চলেক নদী। সামনে যেন নাম ধরে ডাকছে ভালো সময়, মন উতলা, না জানি কি আছে এরপর। ওই যে স্বর্গ উঁকি দিচ্ছে যার সন্ধানে এত দূরে ছুটে আসা। আর ব্লগ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু উপভোগ করি, বিয়ন্ড মাই ইমাজিনেশন। গিরগিটির মতো জলের রং চেঞ্জ হচ্ছে, লাল নীল সবুজ, নিমেষে ওয়েদারও চেঞ্জ হচ্ছে, আর ধুলোর ঝড় সাংঘাতিক। থাকে যদি সিটি গোল্ডেন নিয়ে যাবে।
আমাদের 15 জন গার্লস টিমে সিকিউরলি লেহ লাদাখে ঘুরিয়ে পৌঁছেছিলেন এই দুই ড্রাইভার ভাইয়া। আর এই হলো আমাদের কটেজ, নাম ইমপ্রেশন উডেন কটেজ। এখানেই আমরা নাইট স্টে করব। এখানে 3টি গ্রাম আছে, স্প্যাংমিং, ম্যান, মিরেক। সমুদ্র থেকে 14,350 মিটার উচ্চতায় এই লেক, বিশ্বের সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ। তিব্বতীয় শব্দ প্যাংগং টিএসও থেকেই নামকরণ, যার অর্থ উচ্চ তৃণভূমির হ্রদ। সন্ধ্যা হতে হতে 8টা বেজে গেল আর ভীষণ ঠান্ডা ও শ্বাসকষ্টের একটু সমস্যা, তাই কটেজের ভেতরের ও খাবারের ভিডিও করতে পারলাম না। মোবাইল নেট আর ইলেকট্রিসিটি এখানে নেই, জেনারেটর আছে, মোবাইল চার্জ করে নিতে পারবেন শুধু। আর না, ইয়ে হাম হ্যায়, ইয়ে প্যাংগং লেক হ্যায়, আর ফায়ার বর্ন হ্যায়, আর হামারি পার্টি চল রহি হ্যায়। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं।